আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি বিডিটি কিন ঢাকা চ্যানেল থেকে আবার চলে এসেছি মোহাম্মদ জুবায়ের আহমেদ। আপনারা কি অতি দ্রুত ওয়াইফাই সেট আপ করতে চান? আপনারা কি কোনো অ্যাপসের মাধ্যমে ওয়াইফাই সেট আপ করতে চান? তাহলে আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা একটি রাউটার অ্যাপ একটি অ্যাপসের মাধ্যমে খুব দ্রুত সেট আপ করতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তার আগে একটি কথা না বললেই নয়, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা সবার আগে পেতে পারেন। এবং আপনারা যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন এখন সরাসরি স্ক্রিনে চলে যাই। এর জন্য আপনাদেরকে সর্বপ্রথম আপনাদের মোবাইলের প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরটি ওপেন করতে হবে। আমি আমার মোবাইলের প্লে স্টোরটি ওপেন করে নিচ্ছি। প্লে স্টোরটি ওপেন করার পর আপনাদেরকে সার্চ করতে হবে টেদার, TETHER, টেদার। এই যে টেদার, টেদার লিখে সার্চ দিবেন। টেদার লিখে সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটি শুরুতে একটি অ্যাপস চলে এসেছে, টিপি লিঙ্ক টেদার। আপনারা এই অ্যাপসটি ইনস্টল করবেন। আমি আমার ডিসক্রিপশন বক্সে এই অ্যাপসটির লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে অ্যাপসটি ইনস্টল করতে পারেন। অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে, এখন অ্যাপসটি ওপেন করবেন। অ্যাপসটি ওপেন করার পর আপনাদের কাছে এই যে কিছু লেখা আসবে, আপনারা চাইলে এগুলো পড়তে পারেন। তারপর পরে তারপরে যে অ্যাগ্রিতে ক্লিক করে দেবেন। অ্যাগ্রিতে ক্লিক করার পর আপনাদের দেখতে পাচ্ছেন এখানে একটি ইন্টারফেস চলে এসেছে। আপনাদের মোবাইলে যদি টিপি লিঙ্ক রাউটারটি কানেক্ট করা থাকে তাহলে এইরকম আসবে, আর যদি টিপি লিঙ্ক রাউটার কানেক্ট না করা থাকে তাহলে এরকম একটি ইন্টারফেস আসবে। আপনাদের এই অ্যাপসটি শুধু টিপি লিঙ্ক রাউটারের জন্য। আপনাদের যদি টিপি লিঙ্ক রাউটার ইউজার হয়ে থাকেন তাহলে আপনারা এই অ্যাপস দিয়ে আপনাদের ওয়াইফাইটি সেট আপ করতে পারবেন। আমি আমার টিপি লিঙ্ক রাউটারটি কানেক্ট করে নিচ্ছি। অন্য কোনো রাউটার কানেক্ট থাকলেও হবে না, আবার ওয়াইফাই বন্ধ থাকলেও হবে না। টিপি লিঙ্ক রাউটারটি কানেক্ট করা হয়ে গেছে। তারপর আপনারা এই যে আবার আমি রিফ্রেশ করলাম, এই যে আবার দেখতে পাচ্ছেন সে একই ইন্টারফেস আবার চলে এসেছে। আপনারা তারপর ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন লগ ইন, আপনারা রাউটারটি লগ ইন করতে বলছে। আপনারা এই লগ ইনটা কীভাবে করবেন আমি আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে আপনারা এখানে লগ ইন করবেন। আমি এই অ্যাপসের ভিতর দেখাইনি, আমি একটি ওয়েবসাইটের মাধ্যমে দেখিয়েছিলাম। সেখানে ইউজার নেম আর পাসওয়ার্ড চেয়েছিল, সেখানে ঠিক যা যা দিয়েছিলাম এখানেও ঠিক তাই তাই দিতে হবে। সেখানে আমি দেখিয়েছিলাম, ইউজার নেমটা দিয়েছিলাম আমি অ্যাডমিন, আর পাসওয়ার্ডটাও দিয়েছিলাম অ্যাডমিন। তারপর ওই ভিডিওতে আমি দেখিয়েছিলাম কীভাবে এটি চেঞ্জ করতে হয়, আমি চেঞ্জ করেও দেখিয়েছিলাম। তখন চেঞ্জ করার পর আমি দিয়েছিলাম ব্ল্যাক, তারপর পাসওয়ার্ডও দিয়েছিলাম ব্ল্যাক। এখন আমি ইউজার নেমটা দেবো ব্ল্যাক, পাসওয়ার্ডটাও দেবো ব্ল্যাক, কারণ আমি চেঞ্জ করেছি। আপনারা যদি চেঞ্জ না করে থাকেন তাহলে অ্যাডমিন দিবেন। আবার অনেক ক্ষেত্রে অ্যাডমিন নাও হতে পারে। টিপি লিঙ্ক রাউটারে অনেক মডেল আছে যেগুলোর মধ্যে অ্যাডমিন নেই, শুধু ইউজার নেমটাই অ্যাডমিন, পাসওয়ার্ডটা অ্যাডমিন না, পাসওয়ার্ড অন্য কিছু, অথবা পাসওয়ার্ডটাই অ্যাডমিন, ইউজার নেমটা অন্য কিছু। তাই এটি আপনারা কোথা থেকে পাবেন সেটিও আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। আপনারা চাইলে আগের ভিডিওটি দেখে আসতে পারেন, সেই ভিডিওটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তাহলে আমি এখন এখানে লগ ইন করছি ব্ল্যাক দিয়ে। ইউজার নেমও ব্ল্যাক, পাসওয়ার্ডও ব্ল্যাক। ইউজার নেম ব্ল্যাক, BLACK ব্ল্যাক, পাসওয়ার্ডটাও ব্ল্যাক, BLACK ব্ল্যাক। পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে যে লগ ইন, এই লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এটি লগ ইন হয়ে গিয়েছে। লগ ইন হয়ে গেলে তারপর আপনারা এখান থেকে আপনাদের রাউটারটি সেট আপ করতে পারবেন। এখানে এই যে আই বাটনে ক্লিক করে আপনাদের আর রাউটারের পাসওয়ার্ডটিও দেখতে পারবেন। তারপরে আপনারা আপনাদের রাউটারটি যদি সেট আপ করতে চান
তাহলে এই যে নিচে টুলস, এই টুলসে ক্লিক করবেন। এই যে আমি টুলসে ক্লিক করলাম, টুলসে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন কতগুলো অপশন এসে গিয়েছে। এখন আপনারা যদি আপনাদের রাউটারের নাম অথবা পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে এই যে ওয়্যারলেস লেখা, এই ওয়্যারলেসে ক্লিক করবেন। এই যে আমি ওয়্যারলেসে ক্লিক করলাম, ওয়্যারলেসে ক্লিক করার পর এই যে এরকম একটি ইন্টারফেস আসবে। তার আগে যে এরকম একটি ইন্টারফেস আসবে যেটি আপনারা আবারও এই এখানে ক্লিক করবেন। তারপরে যে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের নেটওয়ার্ক নেম পাসওয়ার্ড দুটোই শো করছে। এই যে এটি আপনাদের ওয়াইফাইয়ের নাম, তারপরে এই যে দেখতে পাচ্ছেন এটি আপনাদের রাউটারের পাসওয়ার্ড। আপনার চাইলে এইখান থেকে নাম পাসওয়ার্ড দুটোই চেঞ্জ করতে পারেন। এই যে নাম এখানে পাসওয়ার্ড দুটোই চেঞ্জ করতে পারেন। এখন আমি নামও চেঞ্জ করবো না, পাসওয়ার্ডটাও চেঞ্জ করবো না। তারপরে যে আপনারা যখন চেঞ্জ করবেন, চেঞ্জ করা হয়ে গেলে যে সেভ লেখা, এই সেভে ক্লিক করবেন। এই যে সেভ এখানে ক্লিক করবেন। এই যে আমি সেভ করে দিলাম, আপনারা সেভ করে নেবেন। সেভ ক্লিক করলে তারপর একটু ওয়েটিং হবে, তারপর পাসওয়ার্ডটি চেঞ্জ হবে। এই যে এরকম আপনাদের চেঞ্জ হয়ে গেলে যে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার নাম আর পাসওয়ার্ড কী দিয়েছেন এখানে চলে এসেছে। তারপরে আপনারা আবার ব্যাগে চলে যাবেন। তারপরে যে চেঞ্জ হয়ে গেলে আপনারা আপনাদের রাউটারটি আবার কানেক্ট করে নেবেন। আমি চেঞ্জ করি নাই তাই কানেক্ট হয়ে আছে, ডিসকানেক্ট হয় নাই, আর চেঞ্জ করলে ডিসকানেক্ট হয়ে যাবে। তারপরে যে আবার পেজটি ওপেন করবেন, আবার পেজটি ওপেন করলে দেখতে পাচ্ছেন এই যে আবার এরকম চলে এসেছে। আবার আই বাটনে ক্লিক করে আপনারা আপনাদের পাসওয়ার্ডটি দেখতে পারবেন। তারপরে আপনারা ওই আপনারা যদি আপনাদের ওয়াইফাইটি সেট আপ করতে চান তাহলে এই যে ইন্টারনেট কানেকশন লেখা, আপনারা এই যে এখানে ক্লিক করবেন। এই যে আমি ইন্টারনেট কানেকশনে ক্লিক করলাম। তারপর এই যে আপনার যদি সেট আপ করা থাকে তাহলে এখানে এই যে এখানে কানেক্ট লেখা উঠবে। তারপর যদি সেভ আপনাদের রাউটারটা যদি সেট আপ করা না থাকে তাহলে এই যে এখানে ডিসকানেক্ট লেখা উঠবে। তারপরে এই যে এখানে আপনারা আপনারা সেট আপ করার জন্য আপনারা এই যে কানেকশন টাইপ, এই কানেকশন টাইপে ক্লিক করবেন। আমি কানেকশন টাইপে ক্লিক করলাম। তারপর আপনারা এই যে এখানে ডাইনামিক আইপি, এই ডাইনামিক আইপিতে ক্লিক করবেন। এই প্রথম তাই ডাইনামিক আইপি এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন এই যে এখানে ডাইনামিক আইপি সেট আপ হয়ে গেছে। তারপরে এই যে এখানে সেভ করে দিবেন। সেভ করার পরে যে ওয়েটিং হচ্ছে, ওয়েটিং হওয়ার পর দেখতে পাচ্ছেন এটি ওই পেজ থেকে আবার বাইরে চলে এসেছে। তারপর আপনারা আবার যদি ইন্টারনেট কানেকশনে ক্লিক করেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন কানেক্টেড লেখা উঠেছে, অর্থাৎ আপনাদের রাউটারটি সেট আপ হয়ে গিয়েছে। তারপর আপনারা আবার ব্যাগে চলে আসবেন। তাহলে আপনাদের রাউটারটি সেট আপ হয়ে গিয়েছে। এভাবে আপনি আপনার রাউটারটি সেট আপ করতে পারবেন। তারপর আপনারা যদি চান তাহলে এই অ্যাপসটি ফুল রিভিউ নিয়ে আমি আবার এরপরে আরেকটি ভিডিও বানাবো। আপনারা যদি সেই ভিডিওটা দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং এরপরে আমি আরও একটি ভিডিও নিয়ে আসবো যেটির মাধ্যমে যেটি দ্বারা আপনারা এই অ্যাপসের মাধ্যমেই একটি রাউটার দ্বারা এই যে এরকম দুটো নেট চালাতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন একটি এমডি জুবায়ের লেখা, এই যে একটি এমডি জুবায়ের, আরেকটা এই যে নিচে দেখতে পাচ্ছেন যে কতগুলো অক্ষর, এটাও কিন্তু আমারই একই রাউটার দিয়ে দুটো নেট চালাচ্ছি। তাহলে আপনারা সেটিও করতে পারবেন সেই টেদার অ্যাপসটির মাধ্যমে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। এই অ্যাপসটির মাধ্যমে আপনারা আপনাদের রাউটারের অ্যাডমিন চেঞ্জ করতে পারবেন না, ওই যে ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন সেটা চেঞ্জ করতে পারবেন না। সেটির জন্য আপনাদেরকে ওয়েবসাইট ব্যবহার করতে হবে। আপনারা যদি চান তাহলে আমি আগে একটি ভিডিও তৈরি করেছিলাম যেটির মাধ্যমে আমি সব দেখিয়েছি, সেটির লিংক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটির থেকে আপনারা চাইলে দেখে আসতে পারেন। সেখান থেকে পুরো একটি রাউটার কীভাবে শুরু থেকে শেষ পর্যন্ত সেট আপ করবেন সেটি দেখিয়েছি। এভাবে আপনারা আপনাদের টিপলিঙ্ক রাউটারটি সেট আপ করতে পারবেন। এরপরে আমি একটি ভিডিও নিয়ে আসবো যেটির মাধ্যমে আপনারা একটি রাউটার দিয়ে দুটো নেট চালাতে পারবেন। এই যে দেখুন, আমি একটি রাউটার দিয়ে দুটো নেট চালাচ্ছি।
এই যে একটি হলো এমডি জুবায়ের, আরেকটি এই যে নিচে কতগুলো অক্ষর দেখতে পাচ্ছেন এগুলো, এই দুটোই কিন্তু আমার একই রাউটার দিয়ে চলছে। আপনারা চাইলে সেটিও করতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে। তারপরে আপনারা যদি আমাকে কমেন্ট করে জানান যে আপনারা এই অ্যাপসটি ফুল রিভিউ দেখতে চান, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমি আপনাদের জন্য এই অ্যাপসটি ফুল রিভিউ করে দেখাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।